হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, খবর কি তোমাদের ওদিকে? খবর এদিকে তো প্রথম দিকে যা মনে হয়েছিল, এখন তো অনেকটাই তো নেগেটিভ মনে হচ্ছে দাদা, তাই না? খবর তো ভালো না। আমাদের কলকাতায় তো তাই। আমাদের এদিকে তো প্রথমে প্রথম দিকে মনে হয়েছিল যে বর্ধমান জেলাতে 7-8টা সিট জিতবো, হ্যাঁ, এখন এই প্রার্থী পত্র নিয়ে যা অবস্থা হয়ে গেছে, এখন তো আরে বাবা, ভয় নাই কি, চিন্তা এই হয়ে গেছে। তৃণমূলের যেই নেতাগুলো 2 দিন আগেও আমাদের দলের লোকদের মেরেছে, তারাই এখন আমাদের দলে ঢুকে নেতা সেজে আছে। তার লোকে ভোট হ্যাঁ দেবে? আমাদের আদি যারা ছিল, আমরা যারা লড়াই করেছিলাম এত বছর, তাদেরই তো, আমরাই তো তাদেরই বের করে দিয়েছে। এই লোকে তো এদের ওই দেবে ভোট? কেন দেবে? এই তো ওই মাধব ঘোষ পূর্বস্থলীতে নিয়ে কথা হচ্ছিল পরশুদিন রাতে, বুঝলা। হ্যাঁ মাধব ঘোষের ওখানে একটা বড় একটা টিম আছে আমাদের বিজেপির, হ্যাঁ আরএসএসের পুরনো টিম, তো সেই টিমটা শুনতে পাচ্ছি খবর কিন্তু ভালো না। সেই টিমটা কিন্তু পুরোটাই কিন্তু সিপিএম এ দিয়ে এসছে ভোট, এতে এরমই তো হচ্ছে সব। তার চেয়ে আর আমাদের তারপর আদি বিজেপিদের আর নিয়ে লড়াই তারপরে করতো। হ্যাঁ তারপরে সিপিএম এর সরে বাচ্চাগুলোকে নিয়ে এত বেশি মাতামাতি করেছে না দল, সিপিএম এর এতে ভরসায় ভোটে ভোটে লড়তে নেমেছে, এতে পাবলিক কিন্তু কাটি হয়ে গেছে। তাহলে সিপিএম পার্টিকে আরে চেনে না লোকে? আরে তৃণমূলের হয়ে যে লোকটা পঞ্চায়েত ভোটে ভোট লুট করেছে, সে তো এখন বিজেপি নেতা, তাহলে তো কেন বারবার ভোট বলা দেবে হলো, মানুষ? মানুষ কেন ভোট দেবে? ওই মিডিয়া দিয়ে কি ভোটে যেতে চায়? 2016 তো বলা মিডিয়া মন্ত্রিসভা বানিয়ে ফেলেছিল বাম ফ্রন্টে, হয়েছিল আরে আইটি, আমফানে আমাদের আইটি সেল যত প্রচার করুক ওগুলো ঠিক আছে, প্রচার না না দরকার, ওগুলো কিন্তু ওই দিয়ে তো এখন আবার নাকি 7টা বাজার, জুয়া বাজার এইসব আসছে। আরে দূর, ওইসব দিয়ে কি হয় নাই? হ্যাঁ ওই দেখাচ্ছিল আমাদের এক নেতা, দেখাচ্ছে হ্যাঁ, পার্টি বিশ্ব দেখাচ্ছে ওসব ওসব আইটি সেলের প্রচার, ওই দিয়ে জল না গো, গরম হয় না, ও হয়নি 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 ওই শ্রীলঙ্কার বলো। শ্রীলঙ্কার শ্রীলঙ্কার SC/ST যে মহিলা যে ভোটটা না, হ্যাঁ, ভোটটা আমাদের আসেনি আসেনি আসেনি, ও লোক মতুয়া ভোটের যত্ন, উপর, হ্যাঁ মতুয়া ভোটের উপর নির্ভর করেছিল, কিন্তু আলটিমেট হয়নি কিছু, যত যা লোক খবর ভোট দিয়েছে পেয়েছি। বলছে তত লোক হয়নি, না তত না, লোক ভোট শেষের দেয়নি। দিকে তো আমাদের সর্বভারতীয় নেতারা আসছে, তাতেই ভিড় হচ্ছে না লোক, এই তো না ওই যে অবস্থা। 500 লোক বলছে, বলছে যে 500 লোক নিয়ে করবে, তো এখন তো না অর্ডার দিয়েছে, এর আগে তো সব ছিল না। সে শুনতে পাচ্ছি যে সে শুনতে পাচ্ছি যে হেরে গেছে মুকুল রায়, বলছে যে শিওর হারবে। হতে পারে, অস্বাভাবিক কিছু না, আমার আরে ছেলে আমার তো ওখানে তো মাসির বাড়ি, আমার তো, আমি প্রথম দিন থেকে মনে বলে আসছি মুকুল রায় কিন্তু তৃণমূলেরই লোক, আমার কথা তো কেউ শোনে না। আরে ওখানে আমার মাসির বাড়ি, তো মাসির ছেলেরা সবাই মোটামুটি বিজেপি করে, হ্যাঁ তারা কালকে রাতে বলছে ধর ওই পাল্লাটাকে কে ভোট দেবে, সে কিস্তি মেরে বলছে, ও তো শালা স্বাভাবিক, তৃণমূল এজেন্ট, হ্যাঁ ওইটাকে কে ভোট তৃণমূলেরই দেবে, তো লোক, এবং সিপিএম রাও তাই জানে মুকুল রায় তৃণমূলেরই লোক। বলছে শিওর হারবে মানে 15 থেকে 17 বাজারে, মা কিন্তু দিলীপদা, দিলীপদা কড়া ভাষায় বলে, কিন্তু বলে তো ঠিক কথাই। ওই লোকটা 7-4 লোক কিনতে হবে, যা বলেন তা বলেন, যারা এতদিন ধরে জান লড়িয়ে পার্টিটা করলো তাদের পাত্তা দিচ্ছে না, তৃণমূল থেকে লোক এনে ভোটে জিতবে সম্ভব কোনোদিন? আর ভোটার কারা? সিপিএম এর লোক, এই যে সিপিএম এর কাল মতো। আমাদের পাশে সিট যে কালনা, হ্যাঁ কালনাতে তো ভালো ভালো বিজেপি নেতারা সব তৃণমূলে চলে গেছে, সে তো তপন হবেই, ভট্টাচার্য একটা ভালো নেতা, আমাদের এখানে এসে আদি, সমর্থন এরা করছে, সব আদি আদি, আদি লোক, হ্যাঁ তবে 77 সাল থেকে বিজেপি এরা করে, শাখা শাখা করা লোক, করে আরএসএস এর লোক। তবে এর এই যদি পরিণতি হয়, কোনো চান্স বসে নেই, যাবো কোনো চান্স নেই। না ফালতু আমি আমার না না, মাঝখানে মারধর খেয়ে মরবো নাকি? অলরেডি ওরা বলেই দিয়েছে 2 তারিখের বললাম, পর চান্সটা আমরা তুলে বুঝলেন দেবে। হ্যাঁ ভাইকে বললাম যে যে কাজে ছিলি কাজে চলে যা, হ্যাঁ টিকিট বুক কর, টিকিট বুক বুক করে কাট মার ভাই, সঙ্গে হ্যাঁ 5টা বন্ধু এসেছিল ওদের তো বলে দিলাম যে কেটে পর, হ্যাঁ হ্যাঁ ঠিক ফালতু ঠিক, হয়তো থেকে কি লাভ। না না বলেই তো দিচ্ছে, এবার আগে কোনোদিন যেটা তৃণমূল বলেনি, আগে রবীন্দ্রসঙ্গীত শোনাতো, এবার পরিষ্কার বলে দিচ্ছে বদলা হবে, চামড়া গুটিয়ে দেবে। আরে ওরা তো দিল্লি ফিরে যাবে নেতারা, CRPF ফিরে যাবে, তারপর আমাদেরকে বাঁচাবে, তবে আমাদের তো সমস্যা দাঁড়িয়ে যাবে, কে বাঁচাবে? গ্রামগঞ্জে পিটিয়ে চামড়া তুলে দেবে। আমার মামার একটা দোকান আছে মুদিখানার দোকান গ্রামের মধ্যে, তাহলে মামা মামা তো এখন ভয় পাচ্ছে, মামা অবশ্য ভোট দিচ্ছে তৃণমূলে, সেটা তৃণমূল নেতারা জানে, তাতে যদি ছাড় পাওয়া গেল গেল,
বাহারিও তো করেছে, এটা তো বলে লাভ নেই যে মুখে আমাকে এসছে তাই উল্টো পাল্টা বলেছে, কথা বলে, সেই হ্যাঁ করেছে। আমাকে উল্টো পাল্টা কথা বলে, আমি বলতাম যে এই সমস্ত কিস্তি আমাকে দিও না, সে ভোটটা মানে ভোটটা দিলে এখন লোকে বিশ্বাস করবে না। হ্যাঁ, দিল্লির নেতারা এসে বোঝালো 200+, আর আমরাও নেচে গেলাম, তারপর বাস্তবের কি সঙ্গে বলবো যোগাযোগ দাদা, নেই। হ্যাঁ, তারপর কি বলবো দাদা, মিছিলের প্রথম সারিতে কিছু নোংরা মেয়ে ছেলে, দেশে কেউ ভোট দেয়? সেইটাই তো, এলাকার যত মানে বাজে রেপুটেশন যাদের, তারা মিছিলে গিয়ে শোভা বাড়াচ্ছে। আর বৈশাখীর মতো মেয়েকে নিয়ে আমাদের দলের কি আধিক্ষেতা, কারণ বৈশাখী আরে না হলে যেন আমাদের পার্টি জিতবে না। আরে বাসু মদ মদ বিক্রি করে বাসুর মেয়ে বিজেপি নেত্রী, তবে তারা ডিভোর্স ডিভোর্স হয়ে গেছে, সেই মেয়ে এখন বিজেপি নেত্রী। পার্টিটাকে শেষ করে দিয়েছে, এই করে সিপিএম শেষ হয়ে গেছে, এখন এরা ক্ষমতায় আসার আগেই সব যা করে দিল, এই দেখার পর আর কেউ ভেবে নেই। আমার আমরা আমার কি মনে থাকবো হয় না, এ দলের সঙ্গে থাকবো না, লাভ নেই, কোনো রাজনীতি ছেড়ে দেবো। লাভ নেই, লাভ নেই, লাভ নেই, অনেক হয়েছে, যথেষ্ট শিক্ষা হয়েছে, এ রাজনীতি ছেড়ে দেবো। ওই যে ওই যে তৃণমূলের যে অঞ্চল সভাপতি ওর সঙ্গে দেখা আজকে দুপুরে, বলছে যা করেছিস করেছিস, আর কিছু বাড়াবাড়ি করতে যাস না, চুপচাপ বসে থাক, তোরা তোরা কিন্তু ঠিকই বলেছে, আমরা নিজেদের প্রচার করছে লোকে, ঠিকই সেটা, ঠিকই সেটা রাজনীতির অঙ্গ, কিন্তু বাস্তবটা তো আমরা বুঝতে পারছি। ধরেন আমাদের এখনই অ্যালার্ট হয়ে যেতে হবে। না দাদা আমার অবস্থা ভালো না, হ্যাঁ, বলেছি আমরা শহরে তাও হয়তো কিছুটা বেঁচে গেলেও যেতে পারি, তোমরা গ্রামে কিন্তু বাঁচবে না, চামড়া গুটিয়ে দেবে, হাতে মেরে দেবে কিন্তু, আমি বলছি। হুম 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 অবস্থা খুব খারাপ, ছেড়ে দাও, ছেড়ে দাও। ভয় পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলেপেলে ভয় পাচ্ছে, যে একটু আসবে পরে আয় কথা বলছি তো, যে না আসবে তাকে বুঝিও, ভালোভাবে কালকেই টাইমে আয়, আমি একটু কথা বলছি। হ্যাঁ বুঝিও, না না অবস্থা ভালো না, অবস্থা খুব খারাপ, ফালতু অবস্থা খুব খারাপ, নাচিয়ে দিয়ে চলে যাচ্ছে, দিল্লিতে ফিরে যাবে, ওদের তো কিছু না, মরবো আমরা। নয় তো কালকে রাতে একটা রাস্তা নিয়ে গন্ডগোল হয়েছে পাড়াতে, ডাকলো ফোন করে, আমি গেলাম না, না ফালতু ঝামেলায় জড়াবো না, না না আর দরকার নেই, অনেক হয়েছে, যথেষ্ট হয়েছে, তো আজে বাজে লোকজন দিয়ে ভর্তি, বাংলার বোতল নিয়ে সব দিয়ে আমার কি আসছে। মনে হয় জানো তো, জানেন তো দাদা, এই সুগন্ধ সুগন্ধ না ঢোকালেই মনে হয় ফল বেশি ভালো হয়, তাহলে ফলটা ভালো হতো, যেই ভোটটা আসতো জেনুইন ভোট আসতো, অ্যান্টি তৃণমূলের এস্টাবলিশমেন্ট একটা ভোটটা ভোট পেতাম আসতো, আমরা, জানো তো তবে তৃণমূলের একটা ভোট হ্যাঁ পাইতাম আমরা, আসতো তো, মোটামুটি 115 ভোট, শুভেন্দু বিরোধী যত ভোট ছিল, শুভেন্দুর অত্যাচারে যারা অতিষ্ঠ হয়ে গিয়েছিল তারা প্রত্যেকে ভোট দিত আমাদের, শুভেন্দুকে ঢুকিয়ে কি হলো, সেই ভোট গুলো যেগুলো কিছুই জেনুইন হলো না, ভোট এবং উল্টো ঘুরে গেল। এখন সবাই কিছুই হলো বলছে না, যে দলটা, শুভেন্দু তো বিদায় হয়েছে, ঠিক আছে এবার তৃণমূলকে ভোট দেবো, এই তো রিপোর্ট পাচ্ছি আমি, এরকম হয়েও গেছে, হয়েও গেছে, কি খেলা হয়ে গেছে। একটা স্কুল মাস্টার, সে পূর্ব মেদিনীপুরে চাকরি করে বুঝলা, পূর্ব মেদিনীপুরে চাকরি করে, সে পয়লা বৈশাখে ছুটিতে বাড়িতে এসেছিল, স্কুল মাস্টার না বিডিও অফিস স্টাফ, স্টাফ কয় ওখানে শুভেন্দু অধিকারী আস্তে আস্তে হারবে, কয় ওখানে দাঁড়ানোর জায়গা নেই ওর। আরে আমরা খবর পেয়েছি, ঠিকই আছে, ভেতরে খবর তো এসছে, ঠিকই আছে, কয় বাজে অবস্থা, কয় প্রচুর ও বলতেছে কয় প্রচুর সিটেও ই দিতে পারে না, বুথে দিন বসাতে পারে নাই, তারপরে এখানে এসে এনআরসি ফেনআরসি করাতে, পূর্ব বাংলার যত মানুষ, পূর্ব বাংলা শুধু কেন, 71 সনে এই মানে 47 সনের পরে তোমার দাদুর বার্থ সার্টিফিকেট আছে নাকি তোমার কাছে, সেই সময় সার্টিফিকেট তো চালু নিয়ে ছিল না, নবসূর্যদের মধ্যে একটা তাহলে বড় একটা প্রচার করেছে, পূর্ব বাংলা থেকে আসা যত আছে তারা কেউ ভোট দেবে, ওই যে সে ওই যে প্রশান্ত না, হ্যাঁ, তারপর আসামের ছবি লোকে দেখছে, আসামের ছবি লোকে দেখছে, পাগল নাকি, উত্তরপ্রদেশের রাজনীতি দিয়ে ওয়েস্ট বেঙ্গলে সুবিধা করা যায় না, উত্তরপ্রদেশের রাজনীতি দিয়ে হয় না, এই ওয়েস্ট বেঙ্গল অনেক কঠিন জায়গা, আমরা যে লড়াইটা চালিয়ে আসছিলাম সেই লড়াইটা হবে না, হবে না, যদি এই তৃণমূলের লোকদের না ঢোকাতো, না এ ফালতু হয়ে গেল, ও ছাড়ো কেটে পড়ো তাড়াতাড়ি, আমিও নিয়ে এখন যাওয়া চাওয়া ছেড়ে দিয়েছি, ও আর আমাদের এখানে এক নেতার ছেলে কি করেছে জানো, হ্যাঁ আরে শালা আর বলবো, নেতার ছেলে করলে দোষ নাই, তো তৃণমূল নেতার মেয়ের জন্মদিনে বিরাট একটা সে গিফট কিনে নিয়ে গেছে, এবার 5,000 টাকা দিয়ে তেল দিচ্ছে, জানে তো ক্ষমতায় ওরাই গতকাল আসবে, রাতে, হ্যাঁ, যাতে গতকাল পিটানিটা না রাতে খায়, হ্যাঁ তেল দিয়ে রাখলো যাতে পিটানিটা না খায়,
ঠিক আছে দাদা, আবার পরে কথা হবে। সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।